ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটে 15/41 নম্বর বুথের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক, তাদের মধ্যে 6 জন সাংবাদিক গুরুতর জখম হয়েছেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। ইতিমধ্যেই বিষয়টি জলপাইগুড়ির জেলা শাসক পুলিশ সুপারকে জানানো হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে প্রায় 40 থেকে 50 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সাংবাদিকদের উপর চড়াও হয়। ইতিমধ্যে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছজন গুরুতর জখম হওয়ায় ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম সাংবাদিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এই মুহূর্তে 6 জন সাংবাদিক জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। 6 জনের মধ্যে 5 জনের অবস্থা স্থিতিশীল, কিন্তু 1 জন সাংবাদিক রনি চৌধুরী গুরুতরভাবে আহত এবং তাকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ট্রান্সফার করা হবে। সাংবাদিক কৃষ্ণদেব রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে, সাংবাদিকদের নিরাপত্তা কর্তা, সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। সাংবাদিকরা আজকে আক্রান্ত, তাদেরকে মেরে তাদেরকে অনেকে গুরুতরভাবে আহত হয়েছে। ছাপ্পা ভোট হচ্ছিল নাটুয়া বানিয়াপাড়া চৌরাস্তার একটি বুথে। এরা সেই খবর করতে গেলে পরে দুষ্কৃতকারীদের হাতে তারা আক্রান্ত হয় এবং কমপক্ষে 3 জন গুরুতর আহত হয়েছে। এটা লজ্জার, এটা দুঃখের যে এই নির্বাচনের নামে একটা প্রহসন হলো এবং আজকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয়েছে। সর্বত্রই এই চিত্র। আমাদের কথাবার্তা শুনে মনে হতে পারে আমরা সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের দালালি করি না, আমরা বিরোধী দলের আমরা মুখপাত্র নই, আমরা প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরাই আমাদের সেই কাজ। এই কাজ করতে গিয়ে আমাদের এই বক্তব্য যদি তৃণমূলের বিরুদ্ধে যাবে, যদি বিজেপির বিরুদ্ধে যাবে, কিন্তু আজকে আমি যেটা শুনতে পেয়েছি তৃণমূলের দুষ্কৃতিকারী বাহিনীর হাতে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে নাটুয়াতে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।